কি সুন্দর একটা খাবার বানায়, কি জানি ওরে কয়, ও গরুর বট, বুঝছেন? দেখেন ভাই দেখেন, পড়ে যাওয়া নিয়ে কোনো কথা বলবেন না। বিষয়টা হলো কি, এটা ব্যক্তিগত প্রশ্ন নিয়ে আপনি কোনো কথা কবেন না, বুঝতে পারছেন? দর্শক, সৌরভ ইমাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইভ শোতে। আজ আমার সাথে যারা লাইভে যোগ দিচ্ছেন ওয়ান আফটার অ্যানাদার, একজনের পর একজন, তাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, তারা সবাই নিজ নিজ গুণে বিশ্বসেরা হয়েছেন। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি মেসি। মেসি আপনি কি শুনতে পাচ্ছেন? আজকে নেটওয়ার্কটা বেশ ভালো। আচ্ছা মেসি, প্রথমে আপনার কাছে প্রশ্ন, কেমন আছেন আপনি? মুই তো ভালোই আছি, আর ভালো না থাকলে মুই এতগুলো ব্যালেন্ডিয়ার কেমনে জিতলাম কইতে পারেন? এই যে দিলেন মেসি ভাই মনটা খারাপ করে, এত ভালো খেলেন, এত ভালো খেলেন, বিশ্বকাপ তো জিততে পারলেন না। এই আপনাকেও এই একটাই শ্যামেশা সাংবাদিক হেরা, কি জানেন সব সময় সুযোগ পাইলেই উল্টা পাল্টা প্রশ্ন করা শুরু করেন। এই মেয়ে আপনি কি মনে হচ্ছেন? হ্যাঁ এই এই যে আপনাকে বাংলাদেশের কিছু লোক আছে যারা আর কি ব্রাজিলে সমর্থক, হেরা কি হরে জানেন মগ আর্জেন্টিনারে কয় আর্জেন্টিনা আর্জেন্টিনা। আরে ভাই, আর্জেন্টিনাকে আর্জেন্টিনা বলে, ব্রাজিল যারা সমর্থক আছে বাংলাদেশের ওরা বলে আর্জেন্টিনা আর্জেন্টিনা। যারা আর্জেন্টিনার ডাই হার্ট ফ্যান, যারা মনে প্রাণে ভালোবাসে, তারা কখনো আপনাদেরকে বলে না যে আর্জেন্টিনা। আচ্ছা মেসি ভাই, 2012 সালে যে আপনি বাংলাদেশে এসেছিলেন আপনার কি মনে আছে? অবশ্যই অবশ্যই, একটা বিষয় খুব কষ্ট লাগছিল, হ্যাঁ বলি গিয়া, ওই যে মোরা যে সময় গেছিলাম না স্টেডিয়ামের পাশে গুলিস্তানে, ইস কি সুন্দর একটা খাবার বানায়, কি জানি ওরে কয়, ও গরুর বট, বুঝছেন? এত সুন্দর করে গরুর বট বানাইছিলে, মোরে খাইতে দিয়েছিলে, খাইয়া এত টেস্টি লাগছে, মুই হেইয়া খাইয়া 7 বার সেউরাইছিলাম, বুঝছেন? আপনি একটু রয়ে সই খেতে হয়, হোয়াট এভার, মুই আজকে চললে যাইতে আছি, আমরা দোয়া হারবেন, মোরা কইলাম নেক্সট বার অবশ্যই ব্রাজিলের হারাইয়া মোরা চ্যাম্পিয়ন হইয়াই যাবো, বুঝছেন? আপনার ব্যস্ততা রেখে আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য মেসির বিদায়ের পর এরই মধ্যে আমাদের সাথে লাইনে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান বিশ্বসেরা তারকা নেইমার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কি ব্যাপার, আপনি আমাকে যে টাইম দিয়েছেন সেই টাইম অনুযায়ী লাইনে পাই নাই কেন? হ্যাঁ আপনি কথার পর খেলাপ করলেন কেন সেইটা আগে বলেন। ও ভাই রাগ করবেন না রাগ করবেন না, আমি মেসির সাথে কথা বলেছিলাম, আসলে ওনার সাথে এক প্রসঙ্গে মেসি বলে কথা বুঝে নেই তো, যখন উনি কথা বলছিল শেষ করতে পারছিলাম না, তাই একটু লেট হয়ে গিয়েছে। মেসি 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 ওইটা কোনো খেলোয়াড়? ও খেলতে পারে? ওর সাথে এত কথা বলার কি আছে? হ্যাঁ কি আছে ওর সাথে এত কথা বলার? এই যে একটা কথা বলে নেইমার ভাই, মেসি খেলা পারেন, আপনি খেলা পারেন, আপনি তো খালি পড়ে যান, খালি খেলার মতো অভিনয় করেন আপনি ভাই, এইভাবে কাউকে একটা কথা বলা ঠিক না, অপমান করে। দেখেন ভাই দেখেন, পড়ে যাওয়া নিয়ে কোনো কথা বলবেন না, দয়া করে পড়ে যাওয়া নিয়ে কোনো কথা বলবেন না, পড়িয়ে যায় আর যাই করি, আমরা ব্রাজিল কিন্তু 5-5 বার বিশ্বকাপ লইছি, এইটা মনে রাখবেন। ওই পাইছেন একটাই, খেলে 5 বার বিশ্বকাপ জিতছেন, 7 আপের কথা মনে আছে? রে দেখেন ভাই দেখেন, এই যে 7 আপ 7 আপ, এই সবাই পাইছেনটাকে এই 7 আপ, রে 7 আপ নিয়ে কোনো কথা বলবেন না দয়া করে, 7 আপ নিয়ে কোনো কথা নয়, নো টক, আর যদি কথা বলতে থাকেন আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না। দর্শক ও চলে গেছে, কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই, আপনারাও হতাশ হবেন না, এরই মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন আরেক বিশ্বসেরা খেলোয়াড় রোনালদো। কি শুনতে পাচ্ছেন আমাকে? গুড গুড, থ্যাংক ইউ, আপনাকে স্বাগত জানাচ্ছি রোনালদো ভাই, আপনি কেমন আছেন? ধন্যবাদ, আমি সবসময় ভালো আছি। আচ্ছা আমার বাংলাদেশের ভক্ত বন্ধুরা কিরাম আছে? বাংলাদেশের বন্ধুরা দারুণ আছে, খুবই ভালো আছে, তবে তারা বেশি মেসি নেইমারকে নিয়ে ব্যস্ত থাকে। এই যে আপনি যদি একবারও যদি বিশ্বকাপ জিততে পারতেন, একবার যদি বিশ্বকাপ সোনালী ট্রফিটা ধরতে পারতেন, দেখতেন বাংলাদেশের মানুষ মেসি নেইমারকে যেমন মাথায় তুলে না যে আপনাকে নিয়ে তো করতো। দেন ইরা কিরাম কথা বলেন, আমি বিশ্বকাপ না জিতলেও মেসি নেইমার কিন্তু দুজনের একজনও বিশ্বকাপ জিততে পারেনি। সাংবাদিক সাহেব ভদ্রভাবে কথা কন, বুঝতে পারছেন? আপনি এই বিশ্বকাপের চেহারার কথা বাদ দিয়ে আপনি নিজে চেহারার দিকে একটু লক্ষ্য করেন দিন, আপনার চেহারাটা কিরাম? ডিয়ার ব্রাদার রোনাল্ডো, আপনি রেগে যাচ্ছেন, আমাদের বাংলা একটি কথা আছে, সেটি হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন। এই মিয়া, আমি রাগলাম না হারলাম তা আপনার কি? হ্যাঁ আমি কখন হারবো আর কখন জেতবো? আমি কখনো কি কোনো সময় হারিছি? এই যে মাঠে কন, মাঠের বাইরে কন, খাটের উপরে কন, কোনো সময় কি আমি হারিছি? সবসময় জিতে আসতে পারিছি, বুঝতে পারছেন? সেটা আমরা বুঝতেই পারছি, সেটা আমরা বুঝতেই পারছি, আপনার মাঠের ভিতরে মাঠের বাইরে পারফরমেন্স দেখে আপনার অনেকগুলো সন্তান আছে, এটা নতুন করে বলার কিছু নেই। বিষয়টা হলো কি, এটা ব্যক্তিগত প্রশ্ন নিয়ে আপনি কোনো কথা কবেন না, বুঝতে পারছেন? একদম ব্যক্তিগত প্রশ্ন করা আমি পছন্দ করি না, এই জন্যই আপনাদের মতো সাংবাদিকের সাথে আমার এই টকশোতে বসলেই আমার হুশ হয় না, বুঝতে পারছেন? চলে গেল দর্শক, আজকের আবহাওয়া ভালো না, সবাই শুধু রেগে যাচ্ছে, আমরা কথা দিচ্ছি এরপর যেসব অতিথিদের আপনাদের সামনে হাজির করব,
অন্তত শান্ত, যারা সুমিষ্ট ভাষায় কথা বলেন, এমন অতিথিদেরকে নিয়ে হাজির হবো।